নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো পেঁয়াজ পোস্ত। আর এই পেঁয়াজ পোস্ত কিন্তু বানানো যেমন সহজ, আর খেতেও কিন্তু তেমন ভালো হয়। গরম গরম এক থালা ভাতের সাথে যদি এই পেঁয়াজ পোস্ত দেওয়া হয় তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগে না। তো চলুন দেখে নেওয়া যাক এই পেঁয়াজ পোস্ত আমি কীভাবে বানিয়েছি। তো প্রথমেই আমি পোস্ত নিয়েছি, এখানে প্রায় 60 গ্রাম মতো পোস্ত আমি নিয়েছি। এরপরে আমি নিয়েছি এখানে 3টে পেঁয়াজ। এরপরে নিয়েছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা। এরপরে পেঁয়াজটাকে আমি ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। একটু বড় বড় করে পেঁয়াজটা আমি কেটেছি। আর পোস্তটাকে আমি ভালো করে ধুয়ে এরপরে আমি পোস্তটাকে বেটে নিচ্ছি। আমি এখানে পোস্তটা শিলে বেটে নিচ্ছি। পেঁয়াজ পোস্ত করলে আমি শিলে বেটেই বেশি পছন্দ করি বলে শিলে বেটে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে পোস্তটাকে মিক্সিতেও বেটে নিতে পারেন। আর আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা আর পোস্তটা আমি একসাথে বেটে নিচ্ছি। তো পোস্তটা বেটে আমি একটা বাটির মধ্যে নিয়েছি। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান। প্যানটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি কেটে রাখা পেঁয়াজগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। তো পেঁয়াজটাকে কিন্তু আমি লো ফ্লেমে ভাজছি, পেঁয়াজটা যেন খুব বেশি ভাজা বা লালচে না হয়ে যায়। হালকা হালকা পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এই পেঁয়াজ পোস্ত আমার মা খেতে ভীষণ পছন্দ করতেন, তো মায়ের থেকেই শেখা এই পেঁয়াজ পোস্ত। তো আজ এই রান্নাটা করতে করতে আমার মায়ের কথা ভীষণ মনে পড়ছে। তো যাই হোক, পেঁয়াজটাকে আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি। এরপরে আমি বেটে রাখা পোস্তটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ আর পোস্তটা ভালো করে প্রথমে আমি মিক্স করে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে নুনটাকেও ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমি এটাকে লো ফ্লেমে নেড়ে চেড়ে রান্না করতে থাকব। এখানে আমি হলুদ ব্যবহার করলাম না, পোস্ততে খুব একটা হলুদ ব্যবহার করতে আমি পছন্দ করি না। আপনারা চাইলে কিন্তু এখানে অল্প পরিমাণে হলুদ ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এবারে নেড়ে ছেড়ে আমি এটাকে রান্না করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না আমার এটা একটু শুকনো শুকনো মতো হয়ে আসছে। তো এটাকে লো ফ্লেমে নেড়ে ছেড়ে কিন্তু সমানে রান্না করে যেতে হবে। আর এটা হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না, ভীষণ অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা হয়ে যায়। তো কিছুক্ষণ রান্না নেড়ে ছেড়ে রান্না করতে করতে কিন্তু আমার পেঁয়াজ পোস্তটা প্রায় হয়ে এসছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিলে কিন্তু এর গন্ধটাও সুন্দর হয় আর খেতেও কিন্তু আরও টেস্টি হয়। তো এবারে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু পেঁয়াজ পোস্ত আমার একদম রেডি। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো। এরপরে আমি এখানে নিয়েছি একটা সার্ভিং বোল। এবারে আমি গরম গরম পেঁয়াজ পোস্ত সার্ভিং বোলে তুলে নিচ্ছি। আর গরম গরম ভাতের সাথে কিন্তু এই পেঁয়াজ পোস্ত খেতে অসাধারণ লাগে, আর ছোট বড় সবাই কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। তো এবারে আমি এটা সুন্দর করে সার্ভ করে দিলাম। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই তাড়াতাড়ি পেঁয়াজ পোস্ত। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে।